টাকা ছিনি মিনি গেলে এখন থেকে মানুষ আমার খারুন চার করবে। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা, আরাম সিলে। এবার মরিচের ব্যবসায় ভালো হলো, দেশের মধ্যে এরম ভাবে কেটা জানে সবাই। আগে জানলে মরিচের ব্যবসায় আগে থেকে আরো আগে থেকে করা হতো। হিসাব পাতি ঠিক আছে, ওই আজকাল মরিচের স্যাম্পলটা দেখা তো ঠিক আছে, মরিচের আজকে সাইজ ভালো আছে, এই মরিচ আজকে চলবো, ভালো চলবো, এটা দামও ভালো পাওয়া যাবো। আবার ভাই কস, হ্যাঁ কিরকম ভাই, আবার ভাই কস, আবার ভাই কস, হারুন বর্তমান মরিচের ব্যবসা করে লাখপতি। হারুনের লগে কথা কইলে ভাই কেউ না, স্যার কইবি স্যার, হারুন স্যার, আজকাল তো তোমার হারুন স্যার কই দেখাম। আচ্ছা ঠিক আছে, এবার মনে, এবার থেকে মনে থাকবো। আচ্ছা শাকিল, আজকে যে 100 টক জমির মরিচ খেটটা যদি বায়না হলি, চল তো ওই খেটটা দেখি, খেটটা দেখি। আরে আজকে আমার ওই যে সিন্ডিকেটের সাথে মিটিং আছে, হ্যাঁ এখন সাথে মিটিং সারাম, চল খেটটা দেখবা যাই। শহরে যাইতেছি, মরিচ সিন্ডিকেটের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা আছে, মিটিং আছে, মিটিং এ যাইতেছি। হারুন ভাই তুমি আবার মরিচের ব্যবসা শুরু করলা কবে থেকে? তাহলে তো তুমি এখন লাখপতি। কি কইলে ভাই কইলি? মানে হারুন বর্তমান মরিচের ব্যবসা করে লাখপতি, হারুন রে কথা কইলে ভাই না, স্যার কবি স্যার, হারুন স্যার কবি। তোমার কি কর লাগবো? হারুন স্যার। আচ্ছা ঠিক আছে হারুন স্যার, আসসালামু আলাইকুম। এখন থেকে হারুন স্যার, মরিচ ব্যবসায়ীদের সাথে টাকা ছিনি মিনি গেলে এখন থেকে মানুষ আমার হারুন স্যার করবে।